কৃষ্ণ রমণের ইয়া রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো পাই না কেন এই অধিকার গো পাই না কেন এই অধিকার গো আপনার কাছে তে জানতে চাই গো আপনার কাছে তে জানতে চাই গো কৃষ্ণ রমণের ইয়া রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো সেই নারী জিজ্ঞেস করলেন বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের ঘরের মা বোনেরা ওই জুম্মার দিন মা বোনেরা জুম্মার দিন নামাজ পড়তে যেতে পারে না তাহলে এই যে জুম্মার দিনের নেকিটা আমরা তাহলে পাবো না আমার নবী দোজাহানের বাদশা সেই নারীকে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন গো শোনো মামনি এই আদেশ দিলেন স্বয়ং রব্বানি জুম্মায় যাবে যখন তোমার স্বামী যা চাইবে চুগিয়ে দিও গো তুমি গো জুম্মায় যা সওয়াব হবে তার গো জুম্মায় যা সওয়াব হবে তার গো তুমি অর্ধেকে অংশীদার গো তুমি অর্ধেকে অংশীদার গো কৃষ্ণ রমণের ইয়া রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো সেই নারী যখন যখন তোমার স্বামী তোমাদের ঘরে পুরুষ বেটা ছেলেরা নামাজ পড়তে যাবে তার যা লাগবে পোশাক টুপি সুরমা তো লুঙ্গি যখন তার যেটা প্রয়োজন সেটা তুমি হাজির করে দাও কেন নামাজ পড়তে যাবে তার যা লাগবে সেটা হাজির করে দাও তুমি ঘরে বসে বসে সেই জুম্মার দিনের নেকি তুমি কিন্তু তার থেকে কিছু সওয়াব পাবে ফায়দা পাবে কিন্তু এখন আমার মা বোনেরা দেখবেন এখন ডিজিটাল যুগ আমাদের কি হয় এই দুনিয়াতে যদি কোনো স্বামী বলে হ্যাঁ গো ওইটা দাও না ওইখানে রয়েছে গিয়ে নিয়ে খেতে পারে না এই কথা বলি না না স্বামীকে তুমি যতই ইবাদত করো যতই যাই করো একটা সন্তানের পায়ের তলায় যেমন একটা একটা যেমন মায়ের পায়ের তলায় একটা সন্তানের জান্নাত কিন্তু স্বামীও তেমন একটা ওই ওই স্ত্রীর জন্য তার অনেক কদর তাকে সম্মান করবে ভালোবাসবে তো শেষ কথা লিখছে দেখো নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে নবী বুঝিয়ে বলে রমণীকে মার বাপ ছেলের কাছে বড়কে নবীজি একবার বাপ তিনবার মা বলে গো স্বামী রমণীর মাথার তাজ গো স্বামী রমণীর মাথার তাজ গো কিন্তু মায়ের কদম তলে ছেলের জান্নাত গো মায়ের কদম তলে ছেলের জান্নাত গো কৃষ্ণ রমণীর ইয়া রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো যাই হোক আমাদের গাওয়ার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি হলে ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন তাহলে চারটে পাঁচ হয়ে গেছে সত্যি বলতে আমাদের বাড়ি থেকে যদি কাছাকাছি হতো একদম ফজরের আজান পর্যন্ত আমরা গাইতাম কিন্তু আবার কালকে জুম্মার দিন আপনারা যেমন বসে আছেন আমাদের মন চায় আরো গাই কিন্তু আমাদের এখান থেকে বাড়ি ফিরতে হবে আর একটু সকাল হয়ে গেলে সাঁতরাগাছি ব্রিজ আর পার করতে পারবো না মানে এত জ্যাম হয়ে যায় যাই হোক আমাদের ক্ষমা করবেন আল্লাহ যদি বেঁচে থাকে আগামী বছর আচ্ছা একটা কলি গিয়ে দাও তো মা গো হয় মা বাপের মুখের পানে যখন আমি চাই মনে হয় কাবার ছবি আমি দেখা পাই মনে হয় কাবার ছবি আমি দেখা পাই যদি কোনো ছেলের তরে আলবিদা আলবিদা খোদা খোদা।